করেছিলাম বুঝতে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো কালকে ভিডিওতে দেখেছিলে, বলছিলাম যে কোথাও একটা বেরোবো, সবাই এসছে, তেমন কিছু না। আসলে আমি কি সরস্বতী পুজো শাড়ি কিনতে যাচ্ছি, হচ্ছে কাঁচরাপাড়ি থেকে কেনাকাটা আছে। তো চিনিকে কার কাছে রেখে যাবো, তো মাকে আসতে বলেছিলাম, তো আমি বললাম একা একা যাবো, তারপরে বৌদিকেও বললাম আসার জন্য। তো প্রথমে ঠিক হয়েছিল বৌদি আর আমি যাবো, তারপরে ভাই, ভাইয়ের আরেকটা ভাই, আরেকটা ভাই, মানে তিন ভাই আর কি। এই যে সাগর টাগর মানে সবাই মিলে আমরা যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই ওখানে আছে, তোমাদের দাদা ভাই ওখানে আছে, তারপরে গিয়ে ওর সঙ্গে দেখা হবে। চিনিকে নিচ্ছি না, মা থাকছে চিনির কাছে। তো চলো যাওয়া যাক, আমাদের চেনে টাইম হয়ে গেছে, পুরো দুনিয়া ধরে নিয়ে যাচ্ছে শাড়ি কেনার জন্য। বৌদি কই আসো, তোরা দাড়ি থাকিস কেন, উঠবি তা? হ্যাঁ, তো আমরা একটা টোটো ধরে চলে এসেছি স্টেশনে। তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি আপ ডাউন দুটোই, কেননা পরে যাতে আর ঝামেলা না করতে হয়। তো চলো, এবার হচ্ছে ট্রেন ধরার জন্য আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, কেননা আমাদের রানাঘাট যাওয়ার ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আর এখানে যেহেতু ক্রসিং হয়, সেহেতু দুটো ট্রেন কিন্তু একসঙ্গেই ঢোকে, আগেও তোমাদের বলেছি। তো যাই হোক, ওয়েট করতে করতে চলে এসছে যে আমাদের ট্রেন, আর অনেকটা লেট ছিল আজকে ট্রেন, তো যার জন্য আমাদের রানাঘাট নেমে না দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে। আর যেহেতু তোমাদের দাদা ভাই আমাদের জন্য ওয়েট করছিল কাঁচরাপাড়া অনেকক্ষণ ধরে, তো যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করেই যেতে হবে। আর লালগোলা ছিল, ভেবেছিলাম উঠবো না, তারপরে ওর কথা চিন্তা করে বললাম না উঠতেই হবে, না হলে কতক্ষণ আমাদের জন্য বসে থাকবে। তারপর আর অনেক লেটে ট্রেন ছিল, তো যার জন্য কিন্তু আমরা লালগোলা ধরেছিলাম। আর বিভৎস বাজে ট্রেন, কী আর বলবো, মানে ভেতরে এত ব্যাড স্মেল, মানে কি বলবো, মানে পুরো শরীরটা খারাপ করে যাবে এই ট্রেনে গেলে, এরম একটা অবস্থা। যাই হোক, কী আর করা যাবে, অনেক কষ্ট করে উঠে পড়লাম। আর এই যে ভাই, আমরা একটা বসার জায়গাও পেয়েছি, তো আমরা ভাবলাম একটু চল একটু দেখি এই দিকে ক্যামেরায় যে আমরা কোন ট্রেনে উঠেছি। তো চলো, এবার হচ্ছে কাঁচরাপাড়ায় যে নেমেও গেছি দেখো, আর নেমে ওই যে আমার পতিদেবের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি ভেবেছিলাম ও হয়তো আমার জন্য চকলেট নিয়ে আসবে, বাট পরে আমি ওকে বলছি কি কই তুমি তো আজকে চকলেট দিলে না, তো আমায় বলছো তুমি তো চকলেট ভালোবাসো না, ওই জন্য সেই তো চিনিকেই খাওয়াতে হবে, ওই জন্য আর আনিনি। আর সত্যি কথা বলতে আমার ঘরে এক গাদা চকলেট রয়েছে, সেই অ্যানিভার্সারির দিন এত পরিমাণে সব চকলেট দিয়েছে, এখনও সেগুলো শেষ করে পারিনি। আর আমি চকলেট ক্যাডবেরি এগুলো আর এখন ভালোবাসি না, মানে ওই বিয়ের পর থেকে। তো যাই হোক, এবার এখানে চলে এসেছি বিমলে, এবার হচ্ছে শাড়ি দেখবো, মানে সরস্বতী পুজোয় যেটা পরবো সেই শাড়ি আজকে কিন্তু কিনতে এসেছি। তো ভেবেছিলাম কিনবো না, ঘরে যা আছে ওখান থেকে একটা পরবো, কিন্তু না, ওই যে আমার বর নতুন কিছু পরতে হবে সরস্বতী পুজো বলে কথা, আর যেহেতু আমাদের বাড়ির সামনে অনেক বড় করে পুজো হচ্ছে, আর সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমাদের অনেক প্ল্যান থাকে, যদিও সরস্বতী মায়ের সঙ্গে এখন আর কোনো সেভাবে সম্পর্ক নেই, তবুও কিন্তু সরস্বতী পুজো নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকে। বাড়ির সামনে পুজো হবে, প্রতিযোগিতা হবে, নাচ গান, ঠাকুর ভাষণ, মানে সব মিলিয়ে একদম জমজমাটি ব্যাপার। তো যাই হোক, ওই জন্য ভাবলাম চলো একটা, যেহেতু এত করে বলছে তো একটা কিনেই নিই। তো আমি বাড়ি থেকে একদম সেট করেই এসেছিলাম যে হোয়াইট কালারের মধ্যে কিছু নেব, তো এখানে অফ হোয়াইটও দেখছিলাম, বাট ওই ফার্স্টে যে হোয়াইটটা দেখে মানে দেখিয়েছে আমাকে, সেটাতে কিন্তু চোখ আটকে গেছিলো আমার, ভেবেছিলাম ওটাই নেবো। তারপরে ওই যে মেয়ে মানুষ তো একবার দেখলে মন ভরবে না, তো তারপরে বললাম এটা আলাদা রেখে আরও কিছু তুমি আমায় দেখাও, সেটা হোয়াইটের মধ্যে হতে পারে বা অফ হোয়াইটের মধ্যে হতে পারে, বা লাইট কালার হলেও প্রবলেম নেই। তো আমি বেশ কয়েকটা শাড়ি এইভাবে গায়ে ফেলে ফেলে দেখছিলাম, কিন্তু ওই শাড়িটাই চোখ আটকে গেছে বললাম না, তো ওটা নিয়েই কিন্তু বেরিয়ে এসেছি। ওই শাড়িটা কিন্তু পুজোর সময় কোনো একটা পেজে ভীষণ মানে চলছিল, আর এত ডিমান্ড ছিল, সচরাচর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো আমি আমার অ্যানিভার্সারি কেনাকাটা করতে গিয়ে শাড়িটা দেখে এসেছিলাম, তো আমি আবার বলেও এসেছিলাম সরস্বতী পুজোর সময় পাবো, তো ওটা বললো হ্যাঁ নিশ্চয়ই পাবে। তারপরে যাই হোক, আমার কপাল ভালো ছিল, ওই এক পিসই ছিল, ওটা লাস্ট পিস ছিল আমি যখন গেছি, তো যাই হোক ওটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে বললাম চিনির জন্য একটা ড্রেস নিয়ে যায় এখান থেকে, তো তারপরে পছন্দ হয়নি, আর ওখান থেকে চিনির জন্য একটা টুথব্রাশ কিনে বেরিয়ে এসেছি। তারপরে এই যে কাঁচরাপাড়া ফেমাস একদম স্টেশন থেকে নেমে এই যে লাসি, তো আমি যদিও খুব একটা ভালোবাসি না, তবে এই দাদার দোকানের লাসি কিন্তু একদম অসম বানায়। আমরা কিন্তু গরমকাল পড়লেই কাঁচরাপাড়া আসলে এনার দোকানের লাসি কিন্তু একদম মাস্ট 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 ট্রাই করি, আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু বললাম না লাসি আমার খুব একটা পছন্দ না, তো ওই প্লেন লাসিটাই ভালো লাগে, এই বাদাম ফাদাম দিয়ে ওগুলো অতটা পছন্দ করি না আমি।
তো যাই হোক, ঠেলা গুঁতো খেয়ে খেয়ে উঠলাম একটা ট্রেনে। বাপরে বাপ, সে কি ভিড়! দেখতেই পাচ্ছ, রানা কিন্তু পুরো চিপসে গেছে। তো যাই হোক, তারপর ওখান থেকে নেমে আমার এত মাথা ধরেছে। তারপর রানাঘাট স্টেশন, এই যে ফেমাস চায়ের দোকান 1 নম্বর প্ল্যাটফর্মে, তো এখান থেকে একটু চা খেয়ে নিলাম। এই ভর দুপুরে সবাই বলছে, সত্যি তুই চাও খেতে পারিস? কারণ চায়ের মধ্যে সারাদিন আমাকে চুবিয়ে রাখলেও আমার মনে হয় যেন না শান্তি শান্তি লাগছে। তো এত মাথা ধরেছিল, চা না খেয়ে আর পারলাম না। যাই হোক, চাটা খেয়ে উঠে পড়লাম বনগাঁ ট্রেনে। ট্রেন থেকে নেমেই যে একটা ভ্যানে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে, আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছেও যাব। বাড়ির সামনে এসেই মনে হয় যেন এক ছুটে চিনির কাছে চলে যায়। তো যাই হোক, ওই যে চিনি অলরেডি আমাদের জন্য দাঁড়িয়েই ছিল রাস্তায়, আমাদেরকে দেখে আবার দৌড়ে দৌড়ে ভেতরে চলে গেছে। মানে ওটা একটা আহ্লাদ, মানে আমরা এসেছি আর ও পালাবে, ওকে আমাকে খুঁজে বার করতে হবে, তারপরে অনেক অনেক আদর করতে হবে, এটাই হচ্ছে মানে চিন্তা ভাবনা আর কি। তো যাই হোক, ওই যে আমার মাম্মামটা আর আমি যেই হাত বাড়িয়েছি অর্ধেক, এসে আবার ওর ঠাম্মির কোলে উঠে গেল। যাই হোক, মানে সারাদিন না দেখতে পেরে মনটা খুব আনচান আনচান করছিল, আর মনে হচ্ছিলো যেন কতক্ষণ দেখি না কতক্ষণ দেখি না। যেহেতু ট্রেনে গেছে ওই জন্য ওকে আর নিয়ে যায়নি, আর মা ছিল, মামুনি বাবা সবাই ছিল, ওই জন্য আর আমার কোনো চিন্তা নেই। যাই হোক, এই যে আমার মাম্মামটা, মনে হচ্ছে একটা শান্তি, মানে অন্যরকম শান্তি। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী মানে কী শাড়ি কিনলাম। একটাই শাড়ি কিনেছি, কী শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই মাকে দেখানোর সঙ্গে সঙ্গে মা বলছে, কী শাড়ি কিনে এসেছিস, ভাল লাগছে না। আসলে মায়ের পছন্দটা একটু অন্যরকম, তো আর বরাবরই দেখেছি আমি যে শাড়ি কিনে আনি না কেন, মা প্রথমে বলে ভালো লাগছে না, যেই আমি পরবো সেই বলবে, এই তুই এই শাড়িটা কবে কিনলি রে, তুই আমাকে এই শাড়িটা দিয়ে দে, মানে এরকম একটা ব্যাপার। আমি শিওর এই শাড়িটা যেদিন সরস্বতী পুজোতে আমি পরবো সেদিন মা বলবেই যে এই শাড়িটা আমাকে তুই দিয়ে দে, মানে এরকমই করে, মানে প্রত্যেকবার এরকম হয়। তো মায়ের এই ব্যাপারটা আমি ভালো করেই জানি, প্রথমে নাক ছিটকবে কিন্তু পরে ঠিক সেই আমারটাই পছন্দ হবে। তো যাই হোক, চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখো বসেছি আর ভালো লাগছে না, আজকে এত টায়ার্ড লাগছে কি বলবো। তো তার মধ্যেও অনেক মানে কষ্ট করে সবার জন্য একটু পাস্তা বানিয়েছি, যেহেতু ওরা চলে যাবে আর সন্ধ্যাবেলা মানে প্রায় সন্ধ্যা লেগেই গেছে। তো ভাবলাম কী খাওয়ানো যায় ওদেরকে, চলো একটু পাস্তা বানিয়ে দিই। তো এই যে সবার জন্য একটু পাস্তা বানিয়েছি, মা খায় না এইসব খাবার, মা পছন্দ করে না, তো সবাইকে দিলাম এই যে। আর এখন ওরা যে হচ্ছে এখন চলে যাবে, আর চিনি তো খুব কান্নাকাটি করছিল, বুঝে গেছিলো যে এবার ওরা চলে যাবে, মানে মা ব্যাগপত্র গোছাচ্ছিল তখনও বুঝতে পেরেছিল যে চলে যাচ্ছে। তারপরে তো বীভৎস কান্নাকাটি, অনেক কষ্ট করে ওকে আর কি ম্যানেজ করা হয়েছে, থামানো হয়েছে আর কি। কালকে রাতে তো তোমাদেরকে দেখানো হয়নি যে কি শাড়ি কিনেছি, কেননা ব্লাউজ বানাতে দিতে গেছিলাম। তো যাই হোক, ব্লাউজ পিসটা কেটে আমি তো ভেবেছিলাম ব্লাউজ পিস হয়তো নেই, বাট আছে এর মধ্যে ব্লাউজ পিস, তো ওটা বানাতে দিয়ে এসেছি। আর চলো এবার দেখাই শাড়িটা যে আমার কি পছন্দ হয়েছে, আর এত লাইট হয়ে আমার তো মানে যে তুলো এর থেকে হালকা, মানে তুলোর থেকেও হালকা শাড়িটা, মানে এত সুন্দর কি বাবা, মানে কাজটা একবার জাস্ট দেখাই, দেখো বুঝতে পারছেন, দেখো একটু ক্লোজ নিয়ে আসো, এই হচ্ছে শাড়িটা, মানে এত হালকা, এই হচ্ছে শাড়িটা। আর এর আঁচলটা হচ্ছে এইরকম ডিজাইন, যাই হোক এটা লাস্ট পিস ছিল শাড়িটা, আমি পুজোর সময় দেখেছি প্রচুর ডিমান্ড ছিল। তো তোমরা যদি নিতে চাও দু একদিন লেট করে যাও, কারণ ওদের এই শাড়ি এই পিসটা তুলতে একটু সময় লাগবে বললো, যে আমি জানি তুমি নিয়ে গেলে কেউ না কেউ আসবে স্ক্রিনশট নিয়ে শাড়িটা নিতে। তো এটা যেহেতু লাস্ট পিস ছিল, সেহেতু দুদিন লেট করে গেলে তোমরা এই পিসটা পেয়ে যাবে। আর এই শাড়িটার প্রাইসটা আমি একটুখানি বলবি, কি প্রাইস ছিল, 2170 টাকা, 2170 টাকা ছিল এই শাড়িটার প্রাইস। ইয়ে যা বল, ট্যাগ লাগানো নাকি ব্লাউজ পিসে রয়ে গেছে না, যাই হোক 2170 টাকা ছিল এটার প্রাইস, তোমরা দুদিন লেট করে গেলে এই শাড়িটা কিন্তু পেয়ে গেল, এই হচ্ছে গেল। আর এই শাড়িটারও প্রচুর কমেন্ট এসছে ইনস্টাগ্রামে, প্রচুর প্রচুর কমেন্ট এসছে, দিদি এই শাড়িটার প্রাইস কত, আর এই শাড়িটা তুমি কোত্থেকে নিয়েছো, এটা এলোমেলো করলাম না। তো যাই হোক, যারা দেখোনি এই শাড়িটা, তারা হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, দারুণ একটা শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে অ্যানিভার্সারি কেনাকাটা করতে গেছিলাম, তো বিমল থেকে আমাকে গিফট করা হয়েছিল এই শাড়িটা। তো আমি এটার প্রাইস আমি বলতে পারবো না, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে ভিজিট করতে পারো, তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম সেম শাড়ি, ব্ল্যাক এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে। তো এই শাড়িটার প্রাইস আমি বলতে পারবো না, তবে খুবই খুবই সুন্দর, তোমরা এটা নিতে পারো, একটা পার্টি ওয়্যার শাড়ি, দারুণ একটা লুক দেয়, মানে গর্জিয়াস দেখতে পুরো শাড়িটা। তো যাই হোক, কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, সরস্বতী পুজোতে একটা দারুণ লুক নিয়ে আসছি শাড়িটা পরে। তো চলো আজকের মতো এখানে টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে, বাই।